সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত কুয়েত প্রবাসী, আজ 7ই মে ইংরেজি 2021 সাল। কুয়েতের আজকের কোভিড-19 টোটাল আপডেটে সবাইকে স্বাগতম। যারা দেশ থেকে দেখছেন, যারা প্রবাস থেকে দেখছেন, আপনারা দেখছেন রিজন ও নাবিদ প্রতিনিয়তই কুয়েত এবং প্রবাসী আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। আলহামদুলিল্লাহ, আজও গত 24 ঘন্টা কোভিড-19 চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে 1,387 জন সুস্থ হয়ে বাসায় ফিরে যায়, যার মাঝে বাংলাদেশি, কুয়েতি এবং বিভিন্ন দেশের প্রবাসীরা ছিলেন। আর এটি নিশ্চিত করেন কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা। টোটাল সুস্থতার সংখ্যা কুয়েতে পৌঁছালো 2,66,917 জন। গত 24 ঘন্টা কোভিড-19 নতুন করে আজও টেস্ট করা হয় 9,604 জনের। টোটাল টেস্টের সংখ্যা কুয়েতে পৌঁছালো 23,88,785 জন। গত 24 ঘন্টায় টেস্ট থেকে আজও নতুন করে কুয়েতে রেকর্ড সংখ্যক 1,209 জন আক্রান্ত নিশ্চিত করে কোভিড-19। টোটাল আক্রান্ত সংখ্যা কুয়েতে পৌঁছালো 282,981 জনে। গত 24 ঘন্টা কোভিড-19 চিকিৎসাধীন অবস্থা থেকে নতুন করে আরও 7 জন মৃত্যুবরণ করে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টোটাল মৃতের সংখ্যা কুয়েতে পৌঁছালো 1,628 জন। বর্তমান কুয়েতের অ্যাক্টিভ কেস 14,436 জন এবং বর্তমান আইসিইউতে যেটা সিরিয়াস কেস 206 জন। এটা ছিল কোভিড-19 কুয়েতের গত 24 ঘন্টার সম্পূর্ণ টোটাল আপডেট। আজ কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি ব্রিফিং করা হয়, সেখানে নিশ্চিত করা হয়েছে যে এই পর্যন্ত 14 লক্ষ প্রবাসী এবং কুয়েতিদের মাঝে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হয়েছে। এছাড়া কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজ নিশ্চিত করা হয়েছে যে কুয়েত আইডিতে কোভিড-19-এর যে সার্টিফিকেট সেটা শো করছে। এখন পর্যন্ত কুয়েত আইডি প্রবাসী এবং কুয়েতি সহ 17 লক্ষ মানুষ ইনস্টল করেছে, যা সম্পূর্ণ ডিজিটালভাবে তৈরি করা হয়েছে। এটি পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড স্টোরে এবং আইফোন স্টোর ছাড়াও হুয়াইট যেসব ফোনগুলি, তারাও এই কুয়েত আইডি ব্যবহার করে কোভিড-19 সেবা বা কোভিড-19 সার্টিফিকেট সেবাগুলো পাবেন। এছাড়া কোভিড-19 সার্টিফিকেট সংগ্রহ করতে হলে আপনি ইমোনি একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে পারবেন, যেটা আইফোন স্টোর এবং অ্যান্ড্রয়েড স্টোরে পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও তৈরি করা আছে। আপনি যদি কোভিড-19 এখনও রেজিস্ট্রেশন করেননি ভ্যাকসিন নেওয়ার জন্য, সেক্ষেত্রে আজই রেজিস্ট্রেশন করুন, যেটি আপনার দেশে যেতে এবং দেশ থেকে কুয়েতে পুনরায় ফিরে আসতে খুবই প্রয়োজন হবে। আর মনে রাখবেন, আপনি অবশ্যই আপনার ফোন দিয়েই বা আপনার সিম কার্ড দিয়েই রেজিস্ট্রেশন করবেন। অনেক ক্ষেত্রে হয়, অনেকেই আমরা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছি, যেটা পরবর্তীতে সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে একটি জটিলতার সৃষ্টি হবে। এই ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাথে রাখুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে কুয়েতের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা।